فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده পুরো الله আল্লাহর জন্য দুরুদ বর্ষিত হোক মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আল্লাহম্মা সাল্লে আলাই আল্লাহম্মা বারিকা আলাই মানুষের কাছে অভিযোগ পেশ করা এবং আল্লাহর কাছে অভিযোগ পেশ করা এর পার্থক্য সম্পর্কে ইবনি তাইমে রহমান আল্লার কৌল আমরা শুনব মানুষের কাছে কেউ যদি অভিযোগ করে এবং আরেকজন আল্লাহর কাছে অভিযোগ করে এ বিষয়টা নিয়ে ইবনি তাইমিয়া আল্লাহ কী বলছেন সে বিষয়টা আমরা আর দেখব যে ইবনে তাইমে রাহেমাল্লাহ তার মাঝমা ফাতাওয়া গ্রন্থ তার মাঝমা ফাতাওয়া গ্রন্থ আঠাইশ নাম্বার খণ্ডের আঠাশ নাম্বার খণ্ডের চল্লিশ পেজে বলেন যে যখন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি তার জীবনের অভিযোগগুলা যা রয়েছে যখন কোনো ব্যক্তি তার জীবনের অভিযোগগুলা যদি আল্লাহর কাছে আল্লাহর কাছে অভিযোগ পেশ করে আল্লাহর কাছে অভিযোগ পেশ করে এবং তার অভিযোগগালা পেশ করার পরে তার পাপ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে প্রার্থনা করে যখন কোনো ব্যক্তি মানুষের সৃষ্টির অভিযোগগুলা আল্লাহর কাছে করে এবং তার পাপ থেকে পাপ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে ক্ষমা চাই যদি তাই হয় তাহলে আল্লাহ সুবাহ হাত আলা তাকে শক্তিশালী করেন তাকে সঠিক পথ দেখান তাকে হৃদায়ত দান করেন এবং তাকে ধনী করেন এবং তার নৈকট্য অর্জন করার আল্লাহ আলা সুযোগ করে দেন আল্লাহ তালা সুযোগ করে দেন এবং তার জীবনের যতগুলা বিপদ আপদ রয়েছে সেইগুলো আল্লা সুবিহআলা দূর করে দেন আল্লা সুবিহআলা দূর করে দেন আর যখন কোনো বান্দা কোনো ব্যক্তি আরাক বান্দার কাছে তার অভিযোগগুলা প্রয়োজনগুলা তার কাছে বলে তখন যদিও যদিও তার কিছু হতে পারে যে কিছু প্রয়োজন মিটেছে কিন্তু সে দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হয় বা বা কারণ মানুষের হতে পারে মানুষের কাছে কোনো অভিযোগ পেশ করলে কিছু পেতে পারে কিন্তু দুনিয়া আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হয় এ তালা বলছেন ইব্রাহিম আলাইসাল্লাম সম্পর্কে বলছেন যে ও ফফতাকাল্লাহ রিসকা ও আবুদু তোমাদের রিজিক তোমাদের প্রয়োজন যে বিষয়গুলো রয়েছে আল্লাহর কাছে তোমরা পেশ করো এবং তারই ইবাদত করো তারই ইবাদত করো জি তিনি আরও বলছেন যে মানুষের কাছে অভিযোগ পেশ করা এবং আল্লাহর কাছে অভিযোগ পেশ করার ভিতর পার্থক্য হচ্ছে যে সবথেকে কল্যাণকর আল্লাহর কাছে তার অভিযোগগুলা পেশ করবে আল্লাহর কাছে অভিযোগগুলা পেশ করবে যেমন যদি অনেক সময়তে দেখা যায় অভিযোগ আমরা একজন মানুষের বিরুদ্ধে আরেকজন মানুষের কাছে একটা অভিযোগ করি একজন মানুষের বিরুদ্ধে আরেকজন মানুষের কাছে অভিযোগ পেশ করি দেখা যায় অভিযোগ পেশ করলে বেশি কল্যাণ এমন তেমন হয় না হতে পারে কারোর কাছে আপনার অভিযোগগুলো পেশ করলেন হয়তো তার কিছু সাময়িক তার কোনো ক্ষতি বা এরকম কিছু বা আপনার কাছে কিছু টাকা পয়সা নিয়ে মনে করলো তার কিছু ক্ষতি করবে বা কিছু ভয় দেখালো কিন্তু এতে কোনো ফায়দা হয় না বরং পরে তার ক্ষতি হয় দুনিয়া আখেরাতে ক্ষতি হয় কিন্তু যদি আপনার যে আপনার কেউ কল্যাণ করেছে যদি আপনি আল্লাহর কাছে অভিযোগগুলো পেশ করেন আল্লাহর কাছে আপনি সে কথাগুলো বলেন এবং আপনার নিজের পাপগুলা আল্লাহর কাছে যদি ইস্তে ফা করেন তাহলে দেখুন আল্লাহ আপনার ক্ষমা করলো এবং ওই ব্যক্তিকে হয়তো আপনি মাফ করে দিলেন বা না করতে পারলেও আপনি আপনার ভিতরে রাখলেন আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিলেন আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিলেন এইভাবে যদি আমরা দেখি অনুরূপভাবে আমরা দেখি যে ইবনে তাইমের রহমাল্লাহ তিনি এখানেই বলছেন ফাকুল্লু মান আগাইর আির আল্লাহি ফাহুয়া মুশরিকুন ফাহুয়া মুশরিকুন তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহকে বাদ দে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে চাই প্রার্থনা করে সে মুশ্রিক যেমন আমাদের দেশে বা বিভিন্ন দেশে বলেন পাকিস্তান বলেন ভারত বলেন যে মানুষেরা প্রার্থনা করছে কার কাছে মৃত্যু ব্যক্তির কাছে আচ্ছা বলুন তো মৃত্যু ব্যক্তির কাছে কেউ যদি তার অভিযোগগুলা পেশ করে সেখানে অনেকের বাচ্চা হয় না বাচ্চা চাই বা আপদ পড়েছে মৃত্যু ব্যক্তির কাছে কবরের কাছে গিয়ে সে যদি চাই তাহলে তার অভিযোগ অভিযোগগুলা তিনি শুনতে পারবেন না তার কল্যাণ কিছুই করতে পারবে না বরং এতে এটা বড় শেরিক হয়ে যাবে এবং তার ইহকাল পরকাল তার ইহকাল পরকাল হারিয়ে যাবে তার ইহকাল পরকাল হারিয়ে যাবে যেমন ইহকালে তেমন সে লাঞ্ছিত হবে পরকালে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহ আলা বলছেন ইন্না হুমায় শরিক বিল্লা ফকত হার রামু আলহিন্না ফত হারাম আলহিনা যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করবে আল্লাহ সাহতাল তার জন্য জান্নাত হারাম করে দেবেন তাহলে আপনার অভিযোগগুলা ওখানে না গিয়ে কোনো মাজারের কাছে বা কোনো কবর স্থানে কোনো মৃত্যু ব্যক্তির কাছে না গিয়ে আপনি ডাইরেক্ট আল্লাহকে বলেন আপনার কি অভিযোগ রয়েছে আর কি আপনার সমস্যা রয়েছে অভিযোগ এখানে আপনার সমস্যা কি সমস্যা রয়েছে আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার সেই অভিযোগগুলা সমস্যাগুলা তিনি দূর করে দেবেন আবহরাই থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সালা প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে তিনি এসব আকাশে নেমে আসেন এবং বলেন মাইয়া দাও নেই ফাস্তা জিবিলাহ এমন কে আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব এমন কি যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব এরপরে বলেন মাইয়া সালনি ফাতে আলাহ এমন কি আছে যে আমার কাছে চাইবে আমার কাছে তার অভিযোগগুলা পেশ করবে তার প্রয়োজনগুলা আমার কাছে পেশ করবে আমি তাকে দিব এরপরে বলছেন মাইয়া কুমার ইস্তাক ফেরলি ফাঁক ফেলাহ এমন কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব ইমাম বুখারি রহমাল হাদিসটি নিচ্ছেন তাই আপনার আমার কি অভিযোগ রয়েছে আপনি অন্যর কাছে নয় মৃত্যু ব্যক্তির কাছে নয় কোনো মাজারের কাছে নয় বা যে এখানে গেলে চাইলে আপনার কোনো ফায়দা হবে না বরং উল্টোটা হবে সেদিকে নয় বরং আল্লাহকে আপনি বলেন আল্লাহকে আপনি বলেন ঠিকমতো আপনি সালাদ পড়েন আপনার আপনি ঠিক মতো সলাৎ পড়েন ভার করেন তাও বা করেন সুবাহান আলহামদুলিল্লাহ পড়েন এবং অন্যায় উপকর্ম থেকে নিজেকে রক্ষা করেন যে পাপগুলো করছেন পাপের জন্য অনাতপ্ত হন এবং আল্লাহর হুকুম হাকামগুলো ঠিকভাবে মানার চেষ্টা করেন আপনি রাতের উঠে আল্লাহকে বলেন রাতের উঠে আল্লাহকে বলেন রাতের উঠে আল্লাহকে বলেন দু চোখের পানি ফেলে আল্লাহকে বলেন দেখবেন আপনার কল্যাণ হবে আপনার এই পরকাল কল্যাণ হবে তাই আল্লাহ তালা যেন আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আমাদের অভিযোগগুলা মানুষের কাছে নয় বরং কি কাজে নয় বরং আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করে আমাদের এই হুকাল পরকাল যাতে কল্যাণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সে তাফিক দান করেন আল আউ আল্লাহ হামলা আলমিন সুবাহান আল্লাহ হামদিকা আশাদুল্লাহ ইলা আনতা আস্তাফি